আলাইহিসসালাম নাকি চর দিয়ে আজরাইলকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন, এটা কি সত্য? প্রিয় ভাই, মূসা আলাইহিসসালামের রূহ কবজ করতে আসে আজরাইল। আজরাইল বলতে এরকম কোন শব্দ কিন্তু ইসলামী পরিভাষায় নেই, কোরআন হাদিসে নেই, আরবি ভাষাও না। আজরাইল শব্দটি হচ্ছে ইসরায়েলি রেওয়াত, অর্থাৎ ইয়াহুদীদের কাছ থেকে পাওয়া। আজরাইল বলে কিছু নেই, মূলত শব্দটি হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তিনি আসেন এবং তিনি মূসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য প্রবেশ করেন। কথাবার্তা বাগবিদণ্ডে এক পর্যায়ে মূসা আলাইহিসসালাম তাকে চর দেন এবং তার চোখে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন তার এই চোখকে ভালো করে দেন মালাকুল মাউতের, এবং মূসা আলাইহিসসালামের কাছে ফিরে আবার পরবর্তীতে এই মালাকুল মাউতকে আবার পাঠিয়ে বলা হয় যে মূসা আলাইহিসসালামকে যে বলো একটা গাভীর পিঠের উপরে হাত রাখতে, যত পশম ওই গাভীর শরীরে আছে কত বছর পর্যন্ত তোকে হায়াত দেওয়া হবে, মতান্তরে যতগুলি পশম তিনি হাত দিয়ে থাকতে পারবেন তত বছর পর্যন্ত হায়াত দেওয়া হবে। মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন এরপরে কি হবে, তখন মালাকুল মাউত বলেন এরপরে তো আপনাকে মারা যেতেই হবে। তখন মূসা আলাইহিসসালাম বলেন যে তাহলে এখনই কাজ সেরে নেন। এই ঘটনাটি সহিহ রেওয়াতে পাওয়া যায়, সুতরাং ঘটনা সত্য, এখানে ঘটনার কোনো দুর্বলতা পাওয়া যায় না, এই ঘটনা সত্য। কিন্তু এই ঘটনা নিয়ে অতিরিক্ত হইচই করে এটাকে রং মাখিয়ে বাড়িয়ে চড়িয়ে বলার কিছু নেই, যে পর্যন্ত ঘটনা রয়েছে এই পর্যন্তই। আর এটার উপরে ইমান আনতে হবে এমন তো কোনো বিষয় নয়, তা আমলের মতো কোনো বিষয় নয়, একটা ঘটনা আমরা জানি আলহামদুলিল্লাহ ওই পর্যন্তই শেষ।